গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে আমাদের সাংহাইতে লাস্ট ডে, আর আজ আমরা সাংহাই থেকে যাব হচ্ছে চংচিং এ। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল বেলাতে, ওই জন্য এখন বাজে হচ্ছে দুপুর দুটো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে, আমাদের সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদার দেখো কি সুন্দর, কি পরিষ্কার। কালকে যদি একটু এরকম থাকতো কি ভালো হতো। তো আমরা এখন বেরোলাম, এই আমাদের সব লাগেজ এখানে রেডি হয়ে গেছে। ওরা ওখানে গেছে চেক আউটের কার্ড দিতে, কি কার্ড দিতে। বাই বাই রেনেসা, সি ইউ নেক্সট টাইম, বাই 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 বাই। আমাদের গাড়ি চলে এসেছে, এই যে আমাদের গাড়ি, এখন সব লাগেজ গুলো ঢুকবে। আজকে আমরা দুপুর দুটোয় হোটেল থেকে চেক আউট করে সাংহাই থেকে কোথায় যাচ্ছি, চংচিং যাচ্ছি। 5:30 ফ্লাইট আছে, ওটাও বোধ হয় 2-2.5 ঘন্টাটি সময়। দেখা যাক চংচিং কেমন লাগে। সাংহাই এসে খুবই ভালো লাগছে, চায়নার মধ্যে আমার সব থেকে বেস্ট লাগলো সাংহাই। কারণ এখানে অনেক মানে থ্রিলিং জিনিস উপভোগ করলাম, টাওয়ারে ওঠা, 120 তলার উপরে পুরো সাংহাই শহরটাকে দেখা। তবে খাওয়া দাওয়া আমরা সব পুরো ভুলে গেছিলাম, খাওয়ার কথা মনেই আসছিল না, দেখতে দেখতে মোটামুটি পেট ভরে গেছিলাম। আমরা সাংহাই টাওয়ারে উঠেছি, যেটা আমি একদমই মানে ভয় পেয়েছিলাম উঠবো না, কিন্তু আমার জামাই বাবাজি জোর করে দিয়ে গেছে। কিন্তু ওঠার পরে সত্যি খুব ভালো লেগেছে। চায়না যত মানে যেখানে যাচ্ছে না কেন, এত বড় বড় বিল্ডিং দু চোখ ভরে মানে দেখেই গেলাম, দেখেই গেলাম। যাই হোক, আজকে আমরা আবার যাচ্ছি চংচিং যাচ্ছি, দেখা ওখানে কি হবে। তো আমার কিন্তু সাংহাইতে একদম ফার্স্ট টাইম ঘোরা, আমি প্রচণ্ড মাত্রায় এক্সাইটেড ছিলাম। কারণ সাংহাই হচ্ছে চায়নার এমন একটা জায়গা যেখানে প্রচুর লোক সংখ্যা, যেখানেই যাচ্ছি এত লোক গিজগিজ করছে যে কি বলবো, মানে ফটো তুলবো কি লোকের মাথায় চলে আসছিল। তো সাংহাইতে আসার আগে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু ওয়েদারটা একটু খারাপ বলে প্ল্যানগুলো সবই হয়েছে, বাট ওই আর কি অ্যাডজাস্ট করে আমাদের চলতে হয়েছিল। তো ফার্স্ট ডে তো আমরা পুরো বান্ড ঘুরেছিলাম, যেটা এখানকার স্পেশাল অ্যাট্রাকশন জায়গা, ক্রুজে করে। সেই দিন তো তুমুল বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ছাতা মাথায় দিয়ে পুরো ভিডিওটা করেছিলাম, পুরো এনজয়টা করেছিলাম, খুবই আনন্দ পেয়েছিলাম 5 জনে মিলে টোটাল ক্রুজে। এত এত মজা করেছিলাম, যে যেখান দিয়ে পারছিল সেখান দিয়ে ভিডিও এনে আমরা যখন বাড়ি ফিরছিলাম সবাই সবারটা দেখছিলাম। সেকেন্ড ডেতে আমরা গেছিলাম হচ্ছে সাংহাই টাওয়ারে, যেটা একদম একটা কি বলবো মানে যাওয়ার কথাও ছিল না, একদম সারপ্রাইজ ছিল। তো ওর জন্য সেটা সম্ভব হয়েছে। আমি তো গুয়াংজু টাওয়ারে গিয়েছি, PFC তো গিয়েছি, বাট এটাতে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এখানে আমার ফুল ফ্যামিলি ছিল। বিশেষ করে মা বাবারা তো খুব ভয় পাচ্ছিল যে এত উঁচুতে, কারণ 120 তলা, এটা ওদের কাছে সত্যি মারাত্মক, এবার এদের কাছে এটা খুবই একটা ইম্পসিবল ব্যাপার ছিল। যাই হোক, এদেরকে নিয়ে যেতে পেরেছি, এরাও খুব আনন্দ পেয়েছে, সেই কীভাবে দেখছিল পুরো শহরটাকে, তো খুব খুশি, ভীষণই খুশি। আর কালকে আমরা একটা খুব সুন্দর জায়গায় গেলাম, যেটা একদম মানে কি বলো প্রপার চায়না ন্যানজিং রোড, ওখানে কিছু রান্টেটিং করলাম। এত সুন্দর রোডটা, এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, কীভাবে থাকে কীভাবে রাখে মানে সত্যি আমি বুঝতে পারি না। আমরা অনেক কিছুই চোখে দেখেছি, হয়তো ব্লগে তোমরা সেটা দেখেছো, বাট এই হয় না যে প্র্যাকটিক্যালি দেখাটা আছে, সেটাই আর কি ফিল করাটা খুব মেন ব্যাপার। আমার সাংহাইটা তো বেস্ট লেগেছে। অ্যাকচুয়ালি বৃষ্টিতে আরো বেশি ভালো লাগছিল, যে মেঘগুলো কেটে কেটে যাচ্ছিল, অত বড় বাড়িতে লেগে ঢেকে দিচ্ছিল। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, যে ওল্ড স্ট্রিটটা, যেটা অত সুন্দর লাইটিং দিয়ে করেছে ওরা, আর ওল্ড স্ট্রিট থেকে মেঘের আড়াল দিয়ে সরে যাচ্ছে সাংহাই টাওয়ার, একটু একটু করে দেখা যাচ্ছে, আবার চলে যাচ্ছে চাঁদের মতো। তো ওই জিনিসটা অসাধারণ লেগেছে ওই স্ট্রিটটা। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, এখন চেক ইনের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু বিশাল বড় লম্বা লাইন, বাবা কত লাইন। আমাদের 5:20 ফ্লাইট, এখন বাজে হচ্ছে 3:30 বাজে এখন। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট, চেকিং হয়ে গেছে, সবাই যে বোর্ডিং বা সব কিছু পেয়ে গেছি। এখন আমাদের যেতে হবে H115, 155-এ, আমাদের ট্রেনে করে ওই বোর্ড গেটে যেতে হবে, ওই এলিভেটারকে নামলে ওই যখন ট্রেন আসবে। তো আমাদের ফ্লাইট দেখলাম 1 ঘন্টা ডিলে, মানে 5:20টা মনে হয় 6টা হয়ে গেছে, 6:20। যেখানে লেখা আছে 155 নিচে, তো আমরা যখন নিচে নামছি
ট্রেন ওইখানে দাঁড়িয়ে এখন আসবে আর কি ট্রেনটা, আমি সবাই দাঁড়িয়ে আছে ওইখানে, ওপর থেকে এলাম যে আমাদের ট্রেন চলে এসছে, এখন এদিকের গেটটা খুলবে, ওদিকের গেটটা খুলে বাকি সবাইকে নামালো, এখন এটা খুলবে, এটা আমরা উঠবো, চলো খুলে গেছে আমাদের H155, তাই আমরা এদিকে যাচ্ছি। এই যে বোর্ডে দিয়ে দিয়েছে 5টা 20 ফ্লাইট দিলে, এখন আমাদের 155 বোর্ডিং গেট নাম্বার দিয়েছে, ওখানে যাব। আমরা সিটে বসে পড়েছি, সব সিট নাম্বার হচ্ছে 58K থেকে স্টার্ট হয়েছে, ওইখানে গিয়ে শেষ হয়েছে, ওই যে 5টা সিট পর পর রয়েছে। আর এই যে আরে ওদের দিন হয়ে আছে কাজটা, লাইট এত ডিলে, এখন বাজে 6:30, 5:20 ছাড়ার কথা 6:30 বাজে। আমি জিজ্ঞেস করলাম যে কেন ফ্লাইটটা লেট, বলছে ফ্লো কন্ট্রোল। আসলে কালকে এই সাংহাইতে এত বৃষ্টি হয়েছে, প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছে, প্রচুর ফ্লাইট ছিল মানে আজকে ছিল, ওই জন্য ওই আর কি এরকম ডিলে হচ্ছে। আমরা তো খেয়ে দিয়ে উঠেছি, খাওয়ার আর ভিডিও করা হয়নি, ভুলে গেছি রীতিমতন। দেখি প্লেনে কি স্ন্যাক্স দেয়। আমাদের এখন মেন দিল যে অ্যাপেল জুস, আমাদের চিকেন রাইস আছে, অ্যাপেল জুসটা খেয়ে দেখো। জাস্ট ল্যান্ড করলাম, এই হচ্ছে আমাদের ফ্লাইটটা ছিল, বাস উঠে গেছে, বাসে করে বাস যাব। এইখানে আমাদের এখন লাগেজ আসবে, আর ওই দূরে দেখা একটা খুব কিউট টেডি আসছে, তাই না? ওই দেখো, হ্যাঁ টেডিটা আসছে, টেডিটা কি কেউ গিফট করেছে? গলায় আবার কি বাধা, Please double check your luggage to avoid mistakes. What a idea! সবাই শুনতো কি শুনতো না, প্রত্যেক মানুষের কাছে আসছে, দারুণ ব্যাপার, দারুণ সত্যি দারুণ। এখানে এই বোর্ডটা কি সুন্দর করেছে দেখো, পুরো বোর্ডিং পাসে যেরকম হয় একদম ওই রকম, এই যে বারকোড দিয়েছে, ফ্লাইট নাম্বার, ডেট, কোথায় যাব, যে ডেস্টিনেশন চংচিং, ক্লাস নাম্বার, সব কিছু সুন্দর করে দিয়েছে, সিট নাম্বার, বেশ ভাল লাগছে সত্যি। একটা এয়ারপোর্টকে কত সুন্দর করে সাজানো যায়। এদিকে চংচিং ফুড স্ট্রিট, এই বোর্ডিং পাস এটা। আমরা এখন মেট্রো ট্রেন লাইনে এসেছি নিচে সাবওয়েতে, এই যে এখন টিকিট কাটতে হবে, এখানে এভাবে টিকিট কাটতে হয়। কোথায় নামবো আমরা? মানসলু। মানসলু, 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 ওকে ঠিক আছে। 5 5 কিউআর কোড পে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সত্যি সিম্পল। এখানে টোকেন বেরাবে, কার্ড বেরাবে, এটা তো লেন্ড পেন চেইন নেই না, না তো শুনলেই তো একটাতেই চলে যাবে, এখান থেকে
পাঁচতলা বাড়ি তো হবেই, এটা পুরো পাঁচতলা। চমচিকে এসেই অবাক, পাঁচতলা ফ্লোর পুরোটাই এসকেলেটর। না না, আমরা গাড়ি করে গেছিলাম চমচিং এ, পাহাড়ের উঁচু। হ্যাঁ এসেছিলাম তো পাহাড়ের, হ্যাঁ ঢালে ঢালে না। আরেকটা, আরো একটা নাকি? হ্যাঁ ঠিক যাচ্ছি। এও এটা আবার ভেঙে ভেঙে আছে, এখানে হাপ ওখানে হাপ। বাবারে, না না ওপাশে গিয়ে একটা আছে, এটা তিন নম্বর, তিন নম্বর। তাহলে কত ফুট নিচে আছে ভাবো? তিন নম্বর না, আমরা তো লিফটে করে উঠলাম, এটা চার নম্বর হবে। বাবারে, হ্যাঁ আরেকটা। চলে এসেছি আমরা চংচিং এর হোটেলে। এখন রাত 12:15 বাজে, চলো চেক ইন করতে হবে। ঢুকেই দেখলাম কি বিশাল বড় একটা ঝাড়বাতি, একটু শেরাটানের মতনই লাগছে গো, তাই না? See?